ঐশীদুতি মিশ্র একজন নৃত্যশিল্পী। এখন আমরা খুব দুঃসময় দিন কাটাচ্ছি, তাই মঙ্গলময় ঈশ্বরের কাছে প্রার্থনা করি তিনি যেন আমাদের পৃথিবীকে সুস্থ করে শুভ আলোর পথ দেখান। ধন্যবাদ। সকাতরে ওই কাঁদিছে সকলে, শোনো শোনো পিতা, কহো কানে কানে, শুনাও প্রাণে প্রাণে মঙ্গল বারতা। কহো কানে কানে, শুনাও প্রাণে প্রাণে মঙ্গল বারতা। কহো কানে কানে, শুনাও প্রাণে প্রাণে মঙ্গল বারতা। ক্ষুদ্র আশা নিয়ে রয়েছে বাঁচিয়ে সদাই ভাবনা, যা কিছু পায় হারায় যায় না মানে সান্ত্বনা। যা কিছু পায় হারায় যায় না মানে সান্ত্বনা। যা কিছু পায় হারায় যায় না মানে সান্ত্বনা। সুখ আসে দিশে দিশে বেড়ায় কাতরে, মরিচিকা ধরিতে চায় এ মরু প্রান্তরে, মরিচিকা ধরিতে চায় এ মরু প্রান্তরে, মরিচিকা ধরিতে চায় এ মরু প্রান্তরে। হাই বন্ধুরা, আমি প্রিয়া। খুব বোরিং হচ্ছেন তো জানি, ভালো লাগছে না, কিন্তু কি করব বলুন। আমরা যদি এটা মেনে না চলে তাহলে কি করে এই রোগটাকে প্রতিরোধ করব? আমাদের তো আর অন্য কোনো উপায়ও নেই। তাই বলছে, ঘরে থাকতে কারোই ভালো লাগে না, কিন্তু ঘরে থেকে অনেক সুন্দর করে আমরা কিন্তু টাইম কাটাতে পারি। অনেক সময় আমরা কাজ করতে করতে এমন হয়ে যায় যে বলতাম আগে, কাজ করতে করতে আমরা সময়ই পাই না ফ্যামিলির সাথে টাইম দেওয়ার, কিন্তু আজকে সেই টাইমটা এসেছে। ফ্যামিলিকে টাইম দিন, ফ্রি টাইমে এক্সারসাইজ করুন, গান শুনুন, তাই না? তাই বলছি, কারোই তো ভালো লাগছে না, কিন্তু তবুও আমাদের সরকারি নিয়ম ও নির্দেশ পালন করেই চলতে হবে। আর আমরা সরকারি নিয়ম নির্দেশ যত তা পালন করে চলব, তত তাড়াতাড়ি একটা সুন্দর সকাল দেখতে পাবো। বেশি কিছু বলে আর সময় নষ্ট করছি না, কারণ সকলেই জানে কি করা উচিত আর কি করা উচিত না। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার, আমি জয় গীতা। বিপদে মোরে রক্ষা করো, হে নহে মোর প্রার্থনা, বিপদে আমি না যেন করি ভয়। সে কবে অ্যানুয়াল পরীক্ষা শেষ হয়েছে তখন থেকেই বাড়িতে আছি, স্কুল শিক্ষিকাদের বন্ধুদের খুব মিস করছি, অনলাইন ক্লাস হলেও কবে স্কুল খুলবে সেই আশায় রয়েছি। এখন তো আমাদের বাড়িতে থাকতেই হবে, করোনার বিরুদ্ধে লড়তে, নিজের জন্য সকলের জন্য। প্রায় 35 দিন হয়ে যাবে আমরা সকলে এই ঘরের মধ্যে লকডাউন পরিস্থিতিতে আটকে আছি। অবিনাশ সঙ্গে, স্টুডিও পড়ার সঙ্গে যোগাযোগও নেই। হোক না, কষ্ট
দুঃখ। আমাদের অন্ধকারের পরেই কিন্তু আলো আছে, দুঃখের পরেই কিন্তু সুখ। তাই এই করোনাকে মোকাবিলা করতে গেলে বাইরে বেরিয়ে নয়, ঘরে থেকে করোনাকে মোকাবিলা করতে হবে। আর তার জন্য আমরা সকলে একসাথে লড়াই করব। যদি তোর ডাক শুনি কেউ না আসে তবে একলা চলো রে, যদি তোর ডাক শুনি কেউ না আসে তবে একলা চলো রে, একলা চলো, একলা চলো, একলা চলো, একলা চলো রে, যদি তোর ডাক শুনি কেউ না আসে তবে একলা চলো রে, যদি কেউ কথা না কয় ওরে ওরে ও অভাগা, কেউ কথা না কয় যদি সবাই থাকে মুখ ফিরায় সবাই করে ভয়, যদি সবাই থাকে মুখ ফিরায় সবাই করে ভয়, তবে পরাণ খুলে তুই মুখ ফুটে তোর মনের কথা একলা বলো রে, যদি তোর ডাক শুনি কেউ না আসে তবে একলা চলো রে, যদি তোর ডাক শুনি কেউ না আসে তবে একলা চলো রে। হ্যাঁ সত্যি, যখন কেউ তোমার কথা শোনে না, যখন অন্তর বলে তুমি ঠিক কিন্তু আর সবাই তোমার কথার গুরুত্ব দেয় না, তখন তোমাকে একলাই চলতে হয়। আমারও যখন মনে হয় যে চারপাশটায় কিছু উলট পালট হচ্ছে, জীবনে যেন মনে হচ্ছে হেরে যাচ্ছি, তখন রবি ঠাকুরের এই গানটা আমাকে ভীষণভাবে প্রেরণা দেয়, ভীষণভাবে মনে করিয়ে দেয় যে না, উঠে দাঁড়াতে হবে, আবার লড়তে হবে। যেমন এখন সময়টা ভীষণ কঠিন আমাদের সকলের জন্য, কারণটা আপনারা জানেন, করোনা ভাইরাস, যার জন্য আমাদের সকলের জীবনে অনেক গুরুত্বপূর্ণ কাজ, প্রয়োজনীয় জিনিস সব আটকে গেছে, থেমে গেছে। রোজ অপেক্ষায় থাকি যে কবে এই আধার কাটবে পুরো পৃথিবী থেকে। রোজ সকালে উঠে দেখি সূর্য তো উঠেছে কিন্তু চারপাশটা কেমন যেন শান্ত, থমথমে, কোলাহলবিহীন। তখনই বুঝতে পারি আধারটা এখনো কাটেনি। জানি সবারই অসুবিধে হচ্ছে, বহু মানুষ বহু রকমভাবে চেষ্টা করছে, যেমন আমাদের সরকার এবং সরকারের সাথে হাত মিলিয়ে ডক্টরস, পুলিশ, স্বাস্থ্যকর্মী সকলে, কিন্তু সকলের আগে এবং সকলের থেকে বেশি গুরুত্বপূর্ণ, এদের সবার থেকে বেশি গুরুত্বপূর্ণ কাজটা কিন্তু আমাদেরকেই করতে হবে, ঘরে থাকতে হবে আর লকডাউনটা সঠিকভাবে পালন করতে হবে, নইলে যে আমরা সকলেই হেরে যাব। জানি সকলের অনেক অসুবিধে হচ্ছে কিন্তু আমাদের এটাও মনে রাখতে হবে যে এর থেকে অনেক অসুবিধে হবে যখন দেখব যে আমাদেরই কেউ, আমাদেরই আপন কাছের জন কেউ যখন এই যুদ্ধে হেরে যাবে, যখন আমরা আর তাকে কোনোদিন ফিরে পাব না, এই যুদ্ধে হারিয়ে যাবে আর তাকে কাছে পাব না, বিশ্বাস করুন তখন এর থেকে, এর এই কষ্টের চেয়ে সেই কষ্টটা অনেক বেশি অসহনীয় হয়ে যাবে। তাই চলুন সকলে মিলে এই যুদ্ধে জয়ী হই। নমস্কার, আমি জয়তী দাসমান্না। দুর্গম গিরিকান্তার মরু দুস্তর পারাবার,
লঙ্ঘিতে হবে রাত্রি নিশীথে যাত্রীরা হুঁশিয়ার। এই বিপন্ন সময়ে পৃথিবীকে করোনা মুক্ত করার জন্য প্রতিটি মানুষই দায়বদ্ধ। করোনায় আতঙ্কিত না হয়ে আমাদের সতর্ক থাকতে হবে। বাড়িতে থেকে নিজেদের মতো করে সময় কাটিয়ে মনকে প্রফুল্ল রাখতে হবে। কিছুদিন তো গৃহবন্দী হয়ে আমরা কাটালাম, আর তো মাত্র কয়েকটা দিন, ব্যাস এই ভাইরাস মুক্ত নতুন পৃথিবী আমরা দেখবই, আমাদের জয় অবশ্যম্ভাবী। সবাই বাড়িতে থাকুন, সুস্থ থাকুন। নমস্কার বন্ধুরা, আমি রাজশেখর, আমার সকল রাজ্যবাসীকে নববর্ষের প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। যদিও এবারে নববর্ষটা আমাদের কারোরই ভালো শুরু হয়নি, আর তার কারণ হলো একটা ভয়, একটা আতঙ্ক। আর এই ভয়ের, এই আতঙ্কের নাম হলো করোনা ভাইরাস, কোভিড-19। তাই আমি আপনাদের সকলকে হাত জোর করে রিকোয়েস্ট করব যে আপনারা গভর্নমেন্ট ইনস্ট্রাকশনস ঠিক মতন মেনে চলুন। আমাদের রাজ্য সরকার এবং আমাদের কেন্দ্র সরকার আমাদের যে নিয়মগুলো পালন করতে বলছে সেগুলো আমরা ঠিক মতন পালন করি। আমি এটাই আশা করব যে আমরা এই করোনার বিরুদ্ধে লড়াইয়ে খুব শীঘ্রই জয়লাভ করব। শুধু আমাদের গভর্নমেন্ট ইনস্ট্রাকশনস ঠিক মতন মেনে চলতে হবে, এই লকডাউনটা ঠিক মতন মানতে হবে, আর বাড়িতে থাকতে হবে, তাহলেই আমরা করোনার বিরুদ্ধে লড়াইয়ে নিশ্চয়ই জয়লাভ করব। ধন্যবাদ। বন্ধুরা কেমন আছো? সবাই নিশ্চয়ই ভালো আছো, সুস্থ আছো, বাড়িতেই আছো। এখন লকডাউন চলছে, তাই আমরা এই লকডাউনকে সাকসেস করার জন্য প্রত্যেকেই দূরে থেকে ঐক্যবদ্ধভাবে এই লড়াইকে লড়ব। এর জন্য আমাদেরকে কি করতে হবে? না বাড়িতে থাকতে হবে, প্রত্যেকটি নিয়ম মেনে হাতকে স্যানিটাইজার করা, লিকুইড সপ দিয়ে হাতকে ধোয়া, পরিষ্কার পরিচ্ছন্ন থাকা, বাড়ি ঘর ফার্নিচার এগুলোকে ক্লিন রাখা। এইভাবে আমরা যদি আমাদের লকডাউনকে সাকসেস করতে পারি, তাহলে আমরা খুব শীঘ্রই কোভিড-19 থেকে মুক্ত হতে পারবো এবং আমরা আমাদের স্বপ্নের ঘরকে খুব শীঘ্রই দেখতে পাবো। আমি আয়ুষী দত্ত। কোভিড-19 বিশ্ব মহামারী আজ যেন মৃত্যু করি, অচেনা এক ঝড় সারা পৃথিবীটাকে দখল করে নিয়েছে, মানুষে মানুষে দূরত্ব সৃষ্টি করেছে, তবে সব খারাপেরই তো ভালো আছে। নমস্কার, আমার নাম অনিরুদ্ধ বসু, আমি একজন নাট্যকর্মী। এই পরিপ্রেক্ষিতে আমার একটি ক্ষুদ্র প্রয়াস, আশা করি আপনাদের ভালো লাগবে। কিচ্ছু চাইনি আমি সুরক্ষিত সমাজ ছাড়া, আমিও তাদের দলে সচেতন ভাবে বেঁচে থাকে যারা, না না কিচ্ছু চাইনি আমি সুরক্ষিত সমাজ ছাড়া, আমিও তাদের দলে সচেতন ভাবে বেঁচে থাকে যারা, প্রশাসনের নির্দেশ মেনে চলা, স্বাস্থ্য সচেতনতা বজায় রাখা, দূরত্ব বজায় রেখে পথ চলা, কিচ্ছু চাইনি আমি আজীবন সব জয় করে ফেরা ছাড়া, কিচ্ছু চাইনি আমি সুরক্ষিত সমাজ ছাড়া, আমিও তাদের তলে আজীবন সব জয় করে ফেরে ছাড়া, কিচ্ছু চাইনি আমি। সকলে সুরক্ষিত থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন। নমস্কার।